সবাইকে স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে সাবিনা হাসান শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম চলছে একদিনে কোটি মানুষকে করোনার প্রথম ডোজ টিকা দেওয়ার বিশেষ কর্মসূচি টিকা কেন্দ্রগুলোতে মানুষের ঢল পশ্চিমাঞ্চলীয় রেলের প্রায় 200 সেতু ও কালভার্ট ঝুঁকি পড়ল অনেকগুলোতে দেখা দিয়েছে ফাটল দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের তাগিদ দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আজ শেষ হচ্ছে করোনা টিকার প্রথম ডোজের নিয়মিত কার্যক্রম শেষ দিনে 1 কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকাল 8:30 থেকে শুরু হয় এই কার্যক্রম বিভিন্ন কেন্দ্রে উপচে পড়া ভিড় রয়েছে টিকা পেতে অনেকে লাইনে দাঁড়ান ভোর থেকে বৃদ্ধ কিংবা অসুস্থদের জন্য আলাদা লাইন না থাকায় কিছুটা বিপাকে পড়েন তারা নিবন্ধন না থাকলেও শুধু জাতীয় পরিচয়পত্র কিংবা মোবাইল ফোনের নম্বরের মাধ্যমেও টিকা নেওয়া যাচ্ছে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল টিকা কেন্দ্রে যান স্বাস্থ্যসেবা সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তারা জানান বিরতিহীনভাবে সন্ধ্যা পর্যন্ত চলবে কার্যক্রম পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে প্রথম ডোজ দেওয়ার সময়সীমা বাড়বে কিনা আজকে আমরা সারাদিনে টিকা দেবো যত সময় পর্যন্ত থাকবে রাত হোক রাতে সন্ধ্যার পরেও টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে আজকে আমাদের রেকর্ড পরিমাণ টিকা কার্যক্রম চলবে ইনশাআল্লাহ আমরা যে টার্গেট করছি তার চেয়ে বেশি হবে আজকে আমরা দেখি সন্ধ্যা পর্যন্ত কার্যক্রম দেখি তারপর যদি প্রয়োজন হয় এটা আমরা বিবেচনা করব দর্শক এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার মাহমুদ কমল কমল টিকা নিতে মানুষের তো ব্যাপক ভিড় দেখছি তো আপনি ব্যবস্থাপনা কেমন দেখছেন সেখানে সাবিনা স্বাভাবিকভাবেই যেহেতু প্রচুর মানুষ আজকে টিকা নিচ্ছেন একটু একটু বেগ পেতে হচ্ছে যারা এখানে শৃঙ্খলাটি দেখছেন রেড ক্রিসেন্টের কর্মকর্তারা কিংবা হচ্ছে বিএনসিসি যারা আছেন স্কাউটের যারা আছেন তাদের এত মানুষ সামলাতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে কারণ শেষ দিনে প্রচুর মানুষ তারা এসেছেন যারা এতদিন নিবন্ধন করেননি কিংবা নানা কারণে তাদের কাছে হয়তো জাতীয় পরিচয়পত্র ছিল না তারা আজকে শেষ দিনে প্রচুর সংখ্যক এসছেন এই টিকা কেন্দ্রে এই মুহূর্তে যেই মোহাম্মদপুরের আদাবরে যেই সূচনা কমিউনিটি সেন্টারের অস্থায়ী কেন্দ্রে আছি সেখানে এ পর্যন্ত প্রায় 400-এর ওপরে মানুষকে টিকা দেওয়া হয়েছে সকাল থেকে এখন আপনি হয়তো পেছনে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এখনও ভিড় করে আছেন বা অপেক্ষায় আছেন এই লাইন কিন্তু একদম সামনে রাস্তা পর্যন্ত চলে গিয়েছে আরও আনুমানিক প্রায় 600-700 জন মানুষ এখনও অপেক্ষায় রয়েছেন তারা টিকা নেয়ার স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেটি জানিয়েছে যেটি যতক্ষণ পর্যন্ত মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত তারা টিকা দিয়েছে সেই ধরনের ব্যবস্থাপনা সেই ধরনের টিকাও তারা মজুদ রেখেছেন এবং যখন যেটা প্রয়োজন সেটি আনা হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর পর্যন্ত 5,000 মানুষকে টিকা দেওয়া হয়েছে তাদের আজকে যে লক্ষ্যমাত্রা সেটি 10,000 পর্যন্ত তারা টিকা দেবেন এবং অন্যান্য যে স্থায়ী টিকা লক্ষ্যমাত্রা নির্ধারণ স্বাস্থ্য অধিদপ্তরের যে টার্গেট একদিনে 1 কোটি মানুষকে টিকা দেওয়া স্বাস্থ্য অধিদপ্তর আশা করছে যে তারা কমল আপনাকে ধন্যবাদ কমল ধন্যবাদ আপনাকে দর্শক রাজধানীর আদাবর এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ কমল এবার অন্যান্য প্রসঙ্গ 100 বছরের মেয়াদ শেষ হলেও দেশের সর্ববৃহৎ রেল ব্রিজ পাবনার পাকশি হার্ডিঞ্জ ব্রিজ দিয়ে এখনও চলছে ট্রেন পশ্চিমাঞ্চলীয় রেলের পাকশি ডিভিশনে এরকম আরও সেতু ও কালভার্ট রয়েছে এ নিয়ে রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট পাবনার পাকশিতে অবস্থিত দেশের সর্ববৃহৎ রেল সেতু হার্ডিন ব্রিজ ব্রিটিশ প্রকৌশলীদের দেওয়া 100 বছরের মেয়াদ উত্তীর্ণ হয়েছে 2015 সালের এপ্রিলে এরপর প্রায় 7 বছর অতিক্রান্ত হলেও এখনও এ ব্রিজেই চলছে ট্রেন তবে রেল কর্তৃপক্ষের দাবি ব্রিজটি এখনও ঝুঁকিমুক্ত প্রায় 107 বছর পূর্ণ হয়েছে হার্ডিন ব্রিজের বয়স কমিশনিংয়ের পরে তো হার্ডিন ব্রিজের ক্ষেত্রে
আমরা বিভিন্ন ডেস্ট্রাকটিভ টেস্ট করি না, নন ডেস্ট্রাকটিভ টেস্ট করার পরে জানতে পেরেছি যে এই ব্রিজ এখনও আরও কয়েক দশক ভালোভাবে চলবে। তবে ভবিষ্যতের কথা চিন্তা করে বিদ্যমান ব্রিজের 300 মিটার দূরে কাঠামো এবং ঐতিহ্য ঠিক রেখে ব্রিজটি পুনর্নির্মাণ পরিকল্পনাও নেওয়া হয়েছে। বর্তমান পদ্মা নদীর যে পয়েন্টে এই হাইড্রোজেন ব্রিজটা আছে তার 300 থেকে 400 মিটার আপ ডিরেকশনে, অর্থাৎ উজানে একটা সেকেন্ড হাইড্রোজেন ব্রিজ আমাদের নির্মাণ করার পরিকল্পনা আছে। এরই মধ্যে পুনর্নির্মিত হচ্ছে ঈশ্বরদী রেল স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে নাটোরের লালপুরের পাটকিয়াবাড়ি ব্রিজ। প্রায় 140 বছরের এই ব্রিজটিতে রেল চলাচল এতটাই ঝুঁকিপূর্ণ যে সিগন্যাল দিয়ে থামাতে হচ্ছে ট্রেন। এ ব্রিজের মতো পশ্চিমাঞ্চলে রেলের ছোট বড় মিলিয়ে আরও 200টি ঝুঁকিপূর্ণ এবং মেরামতযোগ্য ব্রিজ রয়েছে, যেগুলোর অধিকাংশই নির্মিত হয়েছে ব্রিটিশ আমলে। এসব ব্রিজের কোথাও কোথাও দেখা দিয়েছে ফাটল। ব্রিজে বেড ব্লকগুলো থাকে, এই ব্লকগুলোতে ফাটল সৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় বড় ধরনের ফাটল হয়েছে, যার কারণে ট্রেন এখন ঝুঁকিপূর্ণভাবেই চলাচল করে। যদি এখনও যদি আমরা পুনর্বাসন বা সংস্কার না করি তাহলে এর পরবর্তীতে এটা আরও বড় ধরনের দুর্ঘটনা হইতে পারে। বেশ কিছু ব্রিজ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে পাকশি ডিভিশনে, সেইগুলোতে বর্তমানে টেন্ডার প্রক্রিয়াধীন আছে, অচিরে আমাদের অস্থায়ী ব্যবস্থাপনার মাধ্যমে কাজ শুরু হবে। পশ্চিমাঞ্চলীয় রেল কর্তৃপক্ষ জানান ইতোমধ্যেই বেশ কিছু ঝুঁকিপূর্ণ ব্রিজের পুনর্নির্মাণ কাজ শেষ হয়েছে। অবশিষ্ট মেরামতযোগ্য ব্রিজগুলো সমীক্ষার মাধ্যমে চিহ্নিত করা হয়েছে, তৈরি হয়েছে প্রকল্প প্রস্তাবনাও। চলতি বছরেও আমরা 8 থেকে 10টি ব্রিজের কর্মসূচি হাতে নিয়েছি, তো সেই আঙ্গিক থেকে আমরা একে একে যেই ব্রিজগুলোতে আমাদের ঝুঁকি চলে আসছে সেগুলো আমরা পর্যায়ক্রমে এগুলো পুনর্নির্মাণ পুনর্বাসনের পদক্ষেপ করছি। ইতিমধ্যে যে রেল লাইনগুলো যে ব্রিজগুলো দীর্ঘদিনের সেগুলো আমরা একটা বড় প্রকল্পের মাধ্যমে মেনটেন করার জন্য আমরা 2টা প্রকল্প হাতে নিয়েছি, একটা হচ্ছে ট্র্যাক মেনটেনেন্স, একটা ব্রিজ মেনটেনেন্স, সেটা আমরা ডিপিপি প্রণয়ন চলমান আছে। পুরাতন রেল ব্রিজগুলো সংস্কার বা পুনর্নির্মিত হলে নিরাপদ হবে এ অঞ্চলের রেল যোগাযোগ। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। করোনার প্রথম ডোজের টিকা নিয়ে আরো খবর। সারাদেশের জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়েও করোনা টিকা দেওয়ার জন্য বুথের সামনে লম্বা সারি দেখা যায়, রয়েছে ভোগান্তির অভিযোগ। নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের একটি কেন্দ্র, সকাল থেকেই রোদের মাঝেও টিকার জন্য লম্বা লাইন। নিবন্ধন ও কোনো কাগজপত্র ছাড়াই বাড়ির কাছে দেওয়া হচ্ছে টিকা, তাই ঢল নেমেছে মানুষের। মোবাইল নম্বর আর পরিচয় পত্র লাগলো আর টিকা ফোটালাম। প্রায় একই অবস্থা ভোলা, মানিকগঞ্জ, সাভার, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায়। শহর, বন্দর, গ্রামগঞ্জে উৎসব মুখর পরিবেশে টিকা নেন মানুষ, তবে নিবন্ধন ছাড়া টিকা দেওয়ায় ভোগান্তিতে পড়তে হয় অনেককে। জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র নেই এমন ব্যক্তিদের টিকা পেতে কিছুটা দেরি হয়। আমরা যখন এখানে আসি কিন্তু আমাদেরকে বলছে যে এখনো টিকে আসে নাই, আমরা এখনো টিকে দিতে পারিনি। আমরা সকাল 6টা থেকে এখানে আসি, নিজের পরিবারকে নিয়ে মানে লাইন দিছি, এখানে আমরা কোনো টিকা দিতে পারিনি। দুর্ভাগ্যজনক সত্য যে আমার এই ডক্টর মজলেগা স্কুল কেন্দ্রে আমাকে 1000 টিকার বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু এখানে জনগণ হচ্ছে আপনার 5 থেকে 6 হাজারের মতো জনগণ এখন পর্যন্ত উপস্থিত আছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে বিশেষ কর্মসূচির আওতায় দেশের 64 জেলায় 28,000 বুথে টিকা দেওয়া হচ্ছে। এসব বুথে স্বাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবক সহ মোট 1,42,000 কর্মী কাজ করছেন। দেশের প্রতিটি ইউনিয়নে নির্ধারিত টিকা কেন্দ্রের বাইরেও 5টি করে ভ্রাম্যমাণ দল টিকা দিচ্ছে। এছাড়া সিটি কর্পোরেশনের প্রতিটি অঞ্চলে 30 থেকে 50টি করে বুথে টিকা দেওয়া হচ্ছে। যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করতে পারেননি, যাদের এনআইডি নেই কিংবা জন্ম নিবন্ধন নেই, কোনো রকম ডকুমেন্ট নেই, যে কেউ আসলে 18-12 বছরের উপর প্রত্যেককে আমরা টিকা দেবো, তাদের জন্য আমরা আলাদা কার্ড করে দেবো, কোনো অসুবিধা হবে না, কেউ ফেরত যাবে না। অনেক মানুষ আসছেন সকাল থেকে এবং তারা অত্যন্ত আগ্রহের সাথে তারা এই ভ্যাকসিনেশনটিকে নিচ্ছেন। প্রচুর মানুষ আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ আমাদের কেন্দ্রগুলোতে ভিড় করছে। দেশে করোনা টিকাদান শুরু হয় গত বছরের 7ই ফেব্রুয়ারি। এরপর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত করোনার প্রথম ডোজ টিকা পেয়েছেন 70 কোটি 8 লাখেরও বেশি মানুষ। দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন 8 কোটি 17 লাখেরও বেশি মানুষ। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বেশি দিন স্থায়ী হলে বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাব পড়বে। বাধাগ্রস্ত হবে সার, গম, ভুট্টা সহ বিভিন্ন খাদ্যশস্যের আমদানি। বিরূপ প্রভাব পড়তে পারে রাশিয়ার সহযোগিতায় রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পেও, এমনটাই বলে মনে করছেন বিশ্লেষকরা। মাসরেখা হাতের রিপোর্ট। আন্তর্জাতিক রাজনীতি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাশিয়া ও ইউক্রেনের দ্বন্দ্ব গড়িয়েছে যুদ্ধে। এরই মধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাজারে। ব্যারেলে $100 ছাড়িয়েছে তেলের দাম। বিশ্লেষকরা মনে করছেন বিশ্বের বিভিন্ন দেশের মতো এই যুদ্ধের প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতেও, কেননা রাশিয়া ও ইউক্রেন সার, গম, ভুট্টা সহ বিভিন্ন খাদ্যশস্য আমদানির বড় বাজার, পাশাপাশি জ্বালানি তো রয়েছেই। এটার ইম্প্যাক্টটা হবে দুই রকমের। একটা হচ্ছে যে ইমিডিয়েট একটা ইম্প্যাক্ট, যেটা হচ্ছে যে পশ্চিমা বিশ্ব ইন রেসপন্স টু দিস কি করবে সেটার উপর, যে আমাদের ডলারের যে পেমেন্টস খরচটা সেটা বেড়ে যাবে তেল আমদানির জন্য, গ্যাস এলএনজি আমদানির জন্য এবং ফার্টিলাইজার আমদানির জন্য। যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে শুধু বাংলাদেশ নয়, সমস্ত পৃথিবীর উপর তার একটা প্রভাব পড়বে। সুইফটের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, আমেরিকানরা চাচ্ছে যে সুইফট বন্ধ করে দেওয়া হোক। ধরুন সুইফট যদি বন্ধ হয় রাশিয়ার সাথে এবং অটোমেটিক্যালি ইউক্রেনের সাথে, কারণ ইউক্রেন যদি রাশিয়ার দখলে চলে যায় তখন কিন্তু প্রত্যেক দেশের অসুবিধা হবে, বাংলাদেশের অসুবিধা। রূপপুরে রাশিয়ার সহযোগিতায় নির্মিত হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেখানে রয়েছে বড় বিনিয়োগ। এ যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার পাশাপাশি রাশিয়ার উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা এলে প্রভাব পড়তে পারে এ প্রকল্পেও, বলছেন বিশ্লেষকরা। রূপপুর নিয়ে একটা অস্থিরতা আছে বা একটা অনিশ্চয়তা হয়ে গেছে যে এটা কি আমরা চালিয়ে যেতে পারবো কিনা, এটা কি স্যাংশনের বাইরে থাকবে কিনা, এবং স্যাংশনের মধ্যে পড়ে গেলে পরে কিভাবে এখানে আমরা হাউ ম্যানেজ দিস বিশাল বিনিয়োগ। এখানে আমাদের $13 billion আমাদের এখানে বিনিয়োগ হয়েছে, বিনিয়োগ হওয়ার সম্ভাবনা আছে সামনে। সর্বাত্মক নিষেধাজ্ঞা আসে রাশিয়ার উপরে তাহলে কিন্তু এই ইনভেস্টমেন্টটা চলে যাবে, সেটা রাশিয়ারও ক্ষতি হবে হয়তো কিন্তু আমাদেরও তো ক্ষতি হবে। ইউক্রেনে বসবাসকারীদের তথ্য মতে নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে সেখানে শিক্ষার্থী সহ 3,000 মতো বাংলাদেশি রয়েছেন। এ যুদ্ধে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারাও, তাদের নিরাপদে পোল্যান্ড সহ আশেপাশের দেশে সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। পাসপোর্ট দেখিয়ে ভিসা ছাড়াই বাংলাদেশিরা পোল্যান্ডে ঢুকতে পারবে, সেখান থেকে রিপেট্রিয়েট করা যাবে, রিপেট্রিয়েশনের জন্য হয়তো আইএমএ সহায়তা লাগতে পারে। এদিকে ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ নিয়ে নিজেদের শান্তিপূর্ণ ও নিরপেক্ষ অবস্থানের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মাসরেক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। শিশু প্রহরের দ্বিতীয় দিনে অমর একুশে বইমেলায় শিশুদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। অনেকেই তাদের মা বাবার সাথে বই কিনতে আসেন। মেলায় বিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারা জানিয়েছেন, উপন্যাস, সায়েন্স ফিকশন এবং ইতিহাস নির্ভর বই ভালো বিক্রি হচ্ছে। আগামীতে বইমেলা আরও জমে উঠবে এমনটাই প্রত্যাশা তাদের। মেলায় বিকেলেও সিসিমপুরের আয়োজন রয়েছে শিশুদের জন্য। গত বছর করোনার কারণে শিশু প্রহরের আয়োজন ছিল না। একটি বই লিখতে শিখেছেন লেখাপড়া, এজন্য সব মিলিয়ে সময় লেগেছে 50 বছর। রবিউল আলম 1971 সালে রায়ের বাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবী হত্যার প্রত্যক্ষ অভিজ্ঞতা তুলে ধরেছেন নিজের বইয়ে। আনোয়ার হোসেনের ক্যামেরায় ইয়াসমিন রিমুর রিপোর্ট। 65 বছরের রবিউল আলম বইমেলা জুড়ে হেঁটে হেঁটে বিক্রি করছেন নিজের লেখা একটি বই। নানাজনের কাছে গিয়ে শোনাচ্ছেন বইয়ের পরতে পরতে থাকা নির্মম এক ইতিহাসের কথা, যে বইটি লিখতে রবিউলের সময় লেগেছে 50 বছর। 1971 সালে 14 বছরের কিশোর রবিউল থাকতেন বর্তমান রায়ের বাজার বধ্যভূমির কাছের এক ঘরে, আর সেখান থেকেই শুনতে পেতেন নারী পুরুষের আর্তচিৎকার। ভয় ভেঙে একদিন সেদিকে এগিয়ে গেলে তাকেও ধরে ফেলেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা। আটকে রেখে করা হয়েছিল নির্যাতনও। স্বচক্ষে দেখা এবং নিজের অভিজ্ঞতার সেই সব কাহিনী তুলে ধরতে চাইতেন সবার কাছে। তবে পড়ালেখা জানতেন না বলে পারছিলেন না, তাই তো একদিন ভর্তি হন নাইট স্কুলে। 50 বছর পরে অবশেষে পূরণ হলো তার সেই আকাঙ্ক্ষা। বলতে ইচ্ছা করে, লিখতে ইচ্ছা করে, কিন্তু শিক্ষার অভাবে, অক্ষর জ্ঞান না থাকার কারণে আমি লিখতে পারছিলাম। বিভিন্ন পেশার সাথে যুক্ত হয়ে জীবন নির্ধারণ নিবারণের ক্ষুধা নিবারণ করি, আর রাতে অক্ষর জ্ঞান অর্জন করার জন্যে আমি লেখাপড়া করি। 2015 সালে এসে আমি বুঝতে পারলাম যে এখন আমি একটা বই লিখতে পারি।
একটি বই, একটি ইতিহাস, একটি জীবন্ত দলিল সৃষ্টি করে তিনি বিস্ময় জাগিয়েছেন পাঠক, সাহিত্যিক ও প্রকাশকদের মনে। সারা জীবন তিনি একটা বই লেখার জন্য 50 বছর তিনি অতিবাহিত করেছেন, রিকশা চালিয়েছেন, মাংসের দোকানে কাজ করেছেন, পরিশ্রম করেছেন। তারপরে বইটা যখন তিনি বের করেছেন, তিনি ভালো কোনো প্রকাশক পান নাই কিংবা ভালো কোনো সম্পাদক ঠিকঠাক মতো পান নাই, তিনি তার মতো করে যেভাবে পেরেছেন বইটা বের করেছেন। রবিউলের বিশ্বাস, তার বইটির পাঠকরা পাবেন ইতিহাসের এক ভিন্ন রকম বয়ান ও স্বাদ, তাই এই বইটি সবার কাছে পৌঁছে দিতে চান তিনি। ইয়াসমিন রিমু, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। এবারে খেলার খবর। যাত্রা শুরু হলো বাংলাদেশের ক্রিকেটের নতুন দল বাংলাদেশ টাইগার্সের। সকালে দলটির ক্যাম্পের উদ্বোধন করেন এর পরিচালনা কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। বগুড়ায় শহীদ চান্দো স্টেডিয়ামে শুরু হয়েছে দলটির আবাসিক ক্যাম্প। এই ক্যাম্প দিয়ে এক যুগের বেশি সময় পর এই ভেনিউতে জাতীয় দলের সমপর্যায়ের কোনো দলের কার্যক্রম শুরু হলো। দক্ষিণ আফ্রিকা সফরে জাতীয় দলের সম্ভাব্য এবং ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা 23 জনকে নিয়ে এই ক্যাম্প চলবে আগামী 11 দিন। বগুড়ার পর ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনায় অন্য কোনো ভেনিউতে বাংলাদেশ টাইগার্সের কার্যক্রম চলবে বলে জানিয়েছেন চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। 12 মাসে আমরা চাই যে আমাদের এই প্লেয়ারগুলো মনিটরিংয়ের মধ্যে থাকে। আমাদের দেখেন, ধরুন আমাদের ক্রিকেট সিজন যেটা চলে NCL, BCL, BPL, ঢাকা প্রিমিয়ার লিগ, সেই সময় খেলোয়াড়রা কিন্তু প্র্যাকটিসের মধ্যে থাকে, বাট সেটার বাইরে কিন্তু অফ সিজনে তাদের একটা প্রোগ্রাম দরকার। আমাদের কিন্তু অফ সিজনটা মেনলি হয় মে মাস থেকে আমাদের এই সেপ্টেম্বর মাস পর্যন্ত। সেই সময় আমরা আমাদের দেশে, অনেক সময় আমরা হয়তো বিদেশে গিয়েও আমরা এই প্রোগ্রামটা কন্টিনিউ করতে চাই, যেখানে আমরা একটা ভালো প্রোগ্রাম অফ সিজন আমরা রান করতে পারবো। এই ছিল দুপুরের মাছরাঙ্গার সংবাদের। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চলছে একদিনে কোটি মানুষকে করোনার প্রথম ডোজ টিকা দেওয়ার বিশেষ কর্মসূচি, টিকা কেন্দ্রগুলোতে মানুষের ঢল। পশ্চিমাঞ্চলের রেলে প্রায় 200 সেতু ও কালভার্ট ঝুঁকিপূর্ণ, অনেকগুলোতে দেখা দিয়েছে ফাটল, দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের তাগিদ। এবং কিয়েভে রুশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ করার দাবি ইউক্রেনের, পুতিনের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা, বাংলাদেশের অর্থনীতিতেও প্রভাবের আশঙ্কা। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও যেকোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, পরিস্থিতির উন্নতি হওয়ায় করোনা সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া হলেও মাস্ক পরা কিন্তু এখনও বাধ্যতামূলক, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকে পড়তে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ।